বঙ্গোপসাগরে মোহনার কাছে বালিভর্তি নৌকা ডুবে যাওয়ায় বিপত্তি। উত্তাল সমুদ্রে ডুবে প্রাণ হারাতে বসেছিলেন তিনজন। শেষমেশ পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকায়। ফ্রেজারগঞ্জ থেকে 500 মিটার দূরে বঙ্গোপসাগর ও চিনাই নদীর মোহনায় নৌকাডুবি হয়। সূত্রের খবর, বকখালির দিকে ওই নৌকায় করে নিয়ে আসা হচ্ছিল সাদা বালি। মোহনার কাছে জোয়ারের সময় স্রোতের দাপট থাকায় উথাল পাথাল ঢেউতে ডুবে যায় বালিভর্তি নৌকাটি। প্রথমে এই নৌকাডুবির ঘটনা নজরে আসে কিছু পর্যটকের, তারাই খবর দেন থানায়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি শুভেন্দু দাস ও অন্যান্যরা দ্রুত পৌঁছে যান ঘটনাস্থলে। স্পিডবোটে চেপে জলে নামেন তারা। উদ্ধার করা হয় ওই নৌকায় থাকা তিনজনকে। তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।